হ্যালো, নমস্কার। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর একটা সুন্দর সকাল নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি ব্লগ সব সৌহার্যতে। আমি সৌহার্যর মা, সারা বাগানে এখন ঘুরছি, তোমাদের জন্য একটা রেসিপি শেয়ার করতে চাই। তো দেখো, সকালবেলায় সুন্দর সুন্দর ফুল দেখে মনটা খুব ভালো হয়ে যাচ্ছে। তো সবাইকে গুড মর্নিং, সবার সারাটা দিন খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনা করি। একটা রেসিপি দেখাবো, সেই জন্য বাগানে চলে এসেছি চুবড়ি আর কাঁচি নিয়ে। তাহলে চলো দেখাই কি রান্না বানাবো তোমাদের জন্য। চুবড়িটা এই দেখো, এইটা এই আঙুরের চাটনি বানাবো, ফ্রুট চাটনি। তো এটা দিয়ে কাটবো, এই দেখো কেটে নিয়েছি। এখন বন্ধ করো। আর এই দেখো, বাগানে এসেই প্রথমে দেখালাম তো আঙুর কেটেছি, তাও তারপর একটু পাতিলেবু দরকার আমার, সেই জন্য পাতিলেবু নিয়ে নিলাম। এখান থেকে কলাও নিয়ে নিয়েছি, অবশ্য কলাটা দেখাচ্ছি, কলাটা আগেই কাটা হয়ে গেছে, তো ওটা বাড়িতে আছে। তো আরেকটু তোমাদের দেখিয়ে দিই, দেখো এই যে বোলতা, এই যে শুকনো শুকনো আঙুরগুলো দেখছো, তো এগুলো বোলতাতে আর পিঁপড়েতে, কালো পিঁপড়েতে খেয়ে নিচ্ছে ওর রসটা, ওই জন্য শুকিয়ে শুকিয়ে গেছে আর ভেতর দিকে ঢোকা যাচ্ছে না, এত পিঁপড়ে হয়েছে, বোলতাও উঠছে। তো আমি তাও চেষ্টা করেছি তোমাদের দেখি, আঙুরটা এনে আমি প্রথমে ফার্স্ট একবার কল থেকে ধুয়ে এনেছি, তারপর আবার তোমাদের সামনে ধুচ্ছি। দেখো, যেহেতু ঝড় বৃষ্টিতে ধাক্কা লেগেছে একে অপরের সাথে সাথে গায়ে, তো একটু ছোপ ছোপ হয়ে গেছে। তো এগুলো একটু শক্ত শক্ত আঙুর, খুব পাকা নিলে ছাড়ানো যাবে না, তো এই জন্য আমি ধুয়ে নিয়েছি। আর হ্যাঁ, বাগানের আমটা দেখাতেও ভুলে গেছি, বাগানের থেকে আমটাও নিয়ে এসেছি। বাগানে আম গাছ আছে, তো ওর মধ্যে যাওয়া যাচ্ছে না ওই দিকটা, তো আমি যাই হোক করে একটা তুলে নিয়ে তোমাদের জন্য এসেছি দেখাবো বলে। তো আমি এইভাবে কেটে নিচ্ছি, মুটি নিয়ে নিয়েছি আস্তে আস্তে, যেহেতু ছুরিতে দেখানো মুশকিল হচ্ছে, তো ওই জন্য আমি ছুরিতে, তোমরা কতটা কী বুঝতে পারছো আমি বুঝতে পারছি না। তো আমি এইভাবে প্রথমে ওর পাতলা ছালটাকে, মানে স্কিনটা আঙুরের, ওটা তুলে নিচ্ছি, তুলে ওটা ফেলে দিলাম। তো তারপর ওটা আস্তে আস্তে পুরোটা ছাড়িয়ে নিতে হবে, পুরো আঙুরটার স্কিনটাই ওটাকে তুলে ফেলতে হবে। তো ওটা তোলার পরে ওটা মাঝখান থেকে আস্তে করে জাস্ট কেটে একটু ভেতরে যে বীজটা আছে, তিনটে বীজ আছে, ওই বীজটা ফেলে দিতে হবে, নয়তো মুখে পড়লে ওটা খুব বিচ্ছিরি লাগে। এই যে দেখো, তিনটে বীজ আছে, এই বীজটা ফেলে দিতে হবে। এই যে দেখাচ্ছি দুটো, আর একটা ওর মধ্যে আছে, ফেলে দিলাম। তো দিয়ে ওটা একটা পাশে রেখে দিচ্ছি, আর একটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, বুঝতে পারছো কি বলছি আমি, বুঝতে পারছো কি সেটা বুঝতে পারছি না। এই দেখো, আস্তে আস্তে সব কটাই কেটে নিলাম। তো তোমরা দেখতেই পেলে, সমস্ত আঙুরগুলো আমি ছাড়িয়ে নিলাম, যে কটা যতটা পরিমাণ আমার লাগবে ততটাই আমি ছাড়িয়ে নিলাম, নিয়ে ওখানে রেখে দিলাম। তো এবার পাকা কলাটা আমি স্লাইস করে কেটে নিচ্ছি, যে রেসিপিটা বানাবো তোমাদের দেখানোর জন্য। তো সেটাতে কলা যায় কি আমি জানি না, তবু আমি নতুনত্ব আনার জন্য ওটাতে কলা ব্যবহার করব, তো পাকা কলা ব্যবহার করব। আর কাটা কলাটা কাটাও হয়ে গেছে, আর এইবার আমি কাটবো হচ্ছে আমটা। এটা আমার বাড়িরই গাছের আম, তো ওটা তোলার সময় তোমাদের দেখানো হয়নি, ওটা স্কিপ করে গেছি। তো দেখো, আমি আস্তে আস্তে কেটে নেবো, খুব সাবধানে কাটতে হচ্ছে। ওটা ওইটুকুই দেবো, বাস একটা ফালিই দেবো, ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নেবো। ছোটো ছোটো করলে কী হবে, সেদ্ধ হতে তাড়াতাড়ি সময় লাগবে না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো ওটাকেও একদম ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নেবো। এক পাশে রাখছি সমস্তটাই, আলাদা 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 করে রাখছি, সব কটা ধোয়া আছে। পাতিলেবুটা কেটে নিয়েছি, আমের কলা পাকাটাও কেটে নিয়েছি, টুকরো করা আম আছে, আর এদিকে আছে মূল উপাদান যেটা আঙুর, সেটাও ছাড়িয়ে রেখে দিয়েছি, পরিমাণ মতো নিয়ে নিলাম। তার সাথে দেবো কিছু ড্রাই ফ্রুটস, যেমন আছে কাজু আছে, আর কিশমিস আছে, আছে আমন্ড, পরিমাণ যেরকম। গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর এক কাপ পরিমাণ জল দিলাম, জলটা ফুটে উঠলে চিনি দেবো, চিনিটা দেবো দেড় কাপের মতো, কারণ যেহেতু আঙুরটা খুব টক আছে, আমটাও টক আছে, সেই জন্য একটু বেশি পরিমাণ চিনি দিলাম। তো চিনি দেওয়ার পর একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করব, ফুটলে আমের টুকরোগুলো আগে দিয়ে দেবো, কারণ আমের টুকরোগুলো একটু শক্ত, তো ওগুলো একটু সেদ্ধতে সময় লাগবে, আর চেক করে নিচ্ছি ওটা। তো এবারে আমের টুকরোগুলো দিলাম, তো আমের টুকরোটা দেওয়ার পর কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর, মানে 5-7 মিনিট পর, তো একটু নরম হয়ে এলে আমি আঙুরগুলো দিয়ে দেবো।
তো ওই দিকটা আমার বেসিনের ওই পাশটা একটু ভেঙে গেছে, তো প্লিজ ওটাকে পুরোপুরি ইগনোর করতে বলবো। তো এবার আঙুরগুলো দিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। এবার গ্যাসটা একটু কমিয়ে দিলাম। গ্যাসটা একটু কমিয়ে দেওয়ার পর একটু ফুটতে দেব। একটু ফুটে উঠলে দেখো একটু আঠালো ভাব এসে গেছে, তো মানে রসটা একটু ঘন হয়ে যাচ্ছে সিরাপটা। তো এই সময় ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব, ড্রাই ফ্রুটস দিয়ে দেব। তো যেরকম আমি অন্য অন্যান্য ফলের পরিমাণ নিয়েছি সেই অনুযায়ী ওই ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে দেব। তো দিয়ে দিলাম শেষে, কলাটা যেহেতু পাকা সেই জন্য পাকা কলাটাও দিয়ে দিলাম। তো বাড়িতে তোমরা ট্রাই করো। আর আমসত্ত্ব দেওয়ার কথা ছিল, তো আমসত্ত্ব ছিল না বলে আমি একটু লাল লাল দেখতে হবে বলে ওই জন্য একটু টমেটোর পাতলা খোসাটা দিয়ে দিয়েছি, ভেতরের বীজটা বের করে দিয়েছি। আর এখানে নতুন আমি দিলাম কি কলার টুকরোটা, পাকা কলার টুকরোটা। আর এখানে আমি এলাচের গুঁড়ো বা জিরের গুঁড়ো কোনোটাই ইউজ করিনি, বা লঙ্কা কোনোটাই ইউজ করিনি। যদি তোমাদের ভালো লাগে তোমরা দিতে পারো, আমার ভালো লাগে না পার্সোনালি, ওই জন্য আমি দিইনি। আর শেষে লেবুর রসের রসটা একটু ছড়িয়ে দেবো, গ্যাসটা অফ করে অবশ্যই। তো ব্যাস আমার চাটনি রেডি। খুব কম সময়ে, যে শুধু ছাড়াতেই যে একটু সময় লাগে কোটাকুটি করতে, তো বানানোতে 5 থেকে 7 মিনিট সময় লাগে। ফাইনাল লুক এটাই আমার চাটনির, দেখো। ইজি উপায়ে আমি তাড়াতাড়ি ফ্রুট চাটনিটা বানাই, শুধু কাটাকাটি করতে একটু সময় লাগে যা, বা বানানোর জন্য একদমই টাইম লাগে না, কোনো কিছুই লাগে না, শুধু কটা ফল থাকলেই হলো। তো ভিডিওটি আমার যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও জানিও। তো আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।